রক্তদান নিঃসন্দেহে ভালো কাজ, কারণ আপনার দেওয়া রক্তে বেঁচে যেতে পারে কারো প্রাণ। রোজা রেখে রক্তদান করার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ নেই। অনেকে এই সময়ে রক্ত দেওয়া নিয়ে দ্বিধায় থাকেন, তবে রোজা থাকা অবস্থায় শরীর থেকে রক্ত দিলে রোজা ভাঙে না, কারণ এখানে রক্ত বের করে নেওয়া হচ্ছে, দেওয়া নয়। রোজা রাখা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙবে না, তবে কেউ যদি শারীরিকভাবে এমন দুর্বল হয় যে রক্ত দিলে সে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলবে, তাহলে তার জন্য রক্ত দেওয়া মাকরুহ। রোজা রেখে রক্তদান করলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যাতে রক্ত দেওয়ার পর রক্তদাতা শারীরিক সমস্যায় না পড়েন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মতামত অনুযায়ী একজন সুসবল ব্যক্তির শরীরে প্রায় 1 থেকে 1.5 লিটার বাড়তি রক্ত থাকে, তাই যে কোনো জরুরি অবস্থায় রক্তদান করলেও শরীরের ক্ষতিকর কোনো প্রভাব পড়ে না। অবশ্য এ পরিমাণের চেয়ে বেশি রক্তক্ষরণ হলে অন্য কথা। রক্তদান পরবর্তী 24 ঘন্টায় 3-4 লিটার পানি বেশি খেলে রক্তদানজনিত ভলিউম স্বল্পতা কেটে যায়। তবে কেউ যদি শারীরিকভাবে দুর্বল থাকে, মনে করেন যে তিনি রক্ত দিলে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলবেন, তাহলে তার জন্য ইফতারের পর রক্ত দেওয়া বাঞ্ছনীয়। রোজার দিনগুলো রক্তদানের পর 2 থেকে 4 ঘন্টা ভারী কাজ করা থেকে বিরত থাকুন, যেমন শারীরিক পরিশ্রম, সাইকেল চালানো, অধিক উচ্চতায় কাজ করা ইত্যাদি। রক্তদান পরবর্তী 24 ঘন্টা তরল জাতীয় উপাদান যেমন ডাবের পানি, ফলের রস খাওয়ার, স্যালাইন, নর্মাল পানি স্বাভাবিকের চেয়ে 2-3 লিটার বেশি খেতে হবে।